চাদর যত্ন পোশাক আশাক কোনো কিছু সমস্যা নাই। এই যে দেখেন একটা শাড়ি কিনা দিছি 4000 টাকা দিয়ে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোমার তো বরাদ্দ নাই। বরাদ্দ নাই, তুমি আমার বাড়িতে যাইতেছো দাওয়াত খাইবার নিকে। হ্যাঁ খাইলা তো রওনা দিছাও, কিছু শুনিবা না। আরে খাইলা থেকে তাছি নেমনি কিছু সামনে থেকে নেমনি, সামনে আর দোকান পাইবা কোনে? বাড়ির আশেপাশে লোকজন আছে, এই বাড়িতে পোলাহান আছে, একর সামনে তুমি খালি হাতে কি করে যাবা? আরে আব্বা আমার কথা হলো যে বাড়িতে আশেপাশে লোকজন আছে সেটা তো আমি জানি, জানি আমি কিছু নেই নাই কে নিমুনি সামনে থেকে নিমুনি। হ্যাঁ সামনে থেকে নিমুনি, সারা রাস্তা তুই আর সামনে থেকে নিমুনি, সামনে কি কম দামি জিনিস আছে নাকি? এই তুমি তো তোমার বাপের নগে পালা দোষ দেখি। হ্যাঁ তো কি করবো? হ্যাঁ আচ্ছা তুমি কি চাও না, তুমি কি চাও না যে তোমার হাজবেন্ডের কিছু টাকা বাঁচুক? আমি চাই, কিন্তু আমি এটাও চাই যে আমার হাজবেন্ডের অনেক সুনাম হোক। আমি আমার বাবার একমাত্র সন্তান, বুঝছেন কি? আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে কি? আরে তুমি বাবা মারে একমাত্র সন্তান দেহাই আমার একমাত্র মেয়েটা তোমার হাতে তুলে দিছিলাম, আর তুমি এমন কিপটার কিপটে আমার বাড়িতে যাইতেছো খালি হাতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার একমাত্র মেয়ে নেই আপনি যান, ঠিক আছে আমি বাড়িতে যাই। জানো কি বাবা রান্না মতো একটা শ্বশুর কিপটা কিপটা বাবা জানো, একদিন আমি বড় চিংড়ি খাইতে যাইছিলাম, এমন চিংড়ি মাছ আছে গুড়া গুড়া একদম ধরতেই পারি নাই। চিংড়ি খান না বোনা, যে কাঁকড়া মারি তুমি কাঁকড়া খাইও নি, বুঝছো কি? যাও আমার মেয়ের জামাই যে সুন্দর মেয়ের জামাই না, আমি তো বেশি করি। হ্যাঁ 2 লাখ টাকা মেয়ে বেঁচে দেখেছে তাই কেছে নাকি? দুই শোড়ে 1 কেজি মিষ্টি নিয়ে যাবা, তাই নিয়ে যাবার সব সময় আমি কিছু নিয়ে আনা কিছু নিয়ে আনা, বুঝছেন? তোমার কি হয়? এটা আমার মেয়ের জামাই, তোমার এটা কি হয়? আমার শ্বশুর। তোমার শ্বশুর হয়? আসলে কি জানো, তোমার দুইটার গালের মধ্যে চরম দরকার চরম রে। এই জামাই শ্বশুর এলো ঝগড়া করে, ঝগড়া করে দেখেছে? আচ্ছা কি নিয়ে ঝগড়াটা কি নিয়ে? আরে বাপু তুমি কি বোঝো, আমি 2 লাখ টাকা খরচ করে মিয়া বিয়া দিছি, এলে আমার বাড়িতে যাইবো 200 টাকা 1 কেজি মিষ্টি নিয়ে যাব না? তাই যাব না। এই মিষ্টি নেই বানে ধারণ থেকে আপনার থাকা আমার মন না, আমি নিবো নইলে না নিবো, আমাদের চিন্তা কে কে নিবো না কে নিবো না কে? আমার বাবা তো ঠিক কথাই কইছে। একটা দাগাম কইছে। এই চুপ করো, সেই খালি কি হসুর বাড়ি খালি খাবার নিয়ে যাবা, কিছু নিয়ে যান যা না নিমনি। হ্যাঁ তুমি তো রাত মুখুন দরকার করে চাও। আমি
ঠিক আছে বেশি কথাই কইলো এই যে আইছে গদি আমি নিয়া গেলাম আমার মেয়ারে তুই যদি আমার বাইতে হস একবারে যাও যা যা আরতিছি তা নিয়ে এই বিয়া করলে দেশে কি মেয়ারও আমরা হ্যাঁ সাতটা বিয়া করব পাঁচটা বিয়া করব দশটা বিয়া করব এখন কে হসুর লাগে বেদমি করো গা দুজনে কি বাইরে গেল এখন সদা কাম কই মে 10 টাকা রাবা না বড় নেগলন বাইতে তো বসার গেল আব্বাদের মারব নি কি করি আগে হুশ ডাঙ্গা নারে বসে তাই কি হের শরম নাই আমার শরম নাই যাই সবাই যাম আরে দুলা ভাই হ্যাঁ আপারে দেখলাম সামনে যাইতে কাকুর সাথে আপনি তো পিছে পড়ছেন কি লাগে আরে আমি পিছে পড়ছি বন করে দাও ঠিক হমু ঠিক আছে তোমার চাচা বুঝছ কি তোমার চাচা নাম্বার একটা বেদ এরে কি কইলেন হ্যাঁ বেদমি তো তা কি করছ আপনার লাগে আমার লগে করছ আমার কি আপনি বলি সেটা হলো যে আচ্ছা আমি তোমার বোন বিয়ে করছি তাই না সেই হিসাবে আমি তোমার হলো দুলা ভাই তাই না হ্যাঁ আর বড় বোনের হাজবেন্ড আমি তে তাহলে এইখানে ধরতে গেলে সো আমার কিন্তু একটা পেস্টি দাস আছে না অবশ্যই আছে তে তাহলে আমার শ্বশুর আমারে নিবার নিকা গেছে আমি তার নাকে আসতাছি এখন আমি মেয়ের জামাই তাই না এখন একদিন হয়তো বা শ্বশুরের আমি খালি হাতে যাইতে পারি আবার মিষ্টি নিয়ে যাইতেও পারি আজকে আমি মিষ্টি কিনে নাই দেখা আমার সাথে রাস্তায় ঝগড়া বুঝছ শ্বশুর শ্বশুরকে হাত তোলা কিন্তু ঠিক হয় নাই তুমি বাপের বয়সী মানুষ ননি এই যা তো তুমি তোমার সাথে আমার কোনো কথা মিল যা 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 কথা কইলে আমি কম্প্রোমাইজ করব আমি পাক শাক কইরা বসে আছি এখন তুই মেয়েটা নিয়ে আইতেছ নাকি লিগিয়া কত কিছু রাঁধছি জামাই আবো মেয়ে আবো মেলা কিছু রান্না বাড়ি করছে বেশি তোমার ঠান্ডা হয়ে গেল হ্যাঁ তুমি আইতেছ না আমার লাগে বেদবি করে আমারে ধরে মারে হ্যাঁ এত বড় সাহস কি এত তুমি রাগাই করতেছ গে আর কইও না ওই রকম জামাই বেদব জামাই আমার মাইতে এবার দিন না বেদবি কো বেদমাই খেয়েছি বেত রাস্তা কে আমার লাগে বেদবি করে আমারে ধরে মারে হ্যাঁ তোমার লাগে বেদবি করে তোমারে ধরে মারছে আমারে ধরে মারছে জামাই তো দাদা খুব বেদব এই আছে ঠান্ডা করোনাগাল মেয়ের দামাই আমারে দেরে আমারে তার নিগে মাইসে আমারে অপমান করে তোমার নাড়ি তোমারে খেলা কেরম করছি
তোমরা এইভাবে ঝগড়া করো কে ঝগড়া করবে না শুনেন এটা কথা কই ঘটনা হলো যে আমি এবেতে বিয়ে করছি এটা হলো আমার শ্বশুর আমার নিমে লেগে গেছে আমার কথা হলো যে আমি জামাই মানুষ নতুন নতুন বিয়ে করছি এক সময় খালি হাতে আমো এক সময় মিষ্টি মিষ্টি নিয়ে আমো তাই না আমি খালি হাতে আসি দেখে রাস্তায় দৌড়া আমার নাকে নারী বাজার ছিল হ্যাঁ আমার মারছে আমি তার মারছি এখন আমার নারী নেই বাড়ছে আমার মারবো চিন্তা করেন ভাই চিন্তা করেন আমি ওই শ্বশুর আমারে দৌড়া মারে হ্যাঁ জামাই এত বড় সাহস এই শুনো কি তোমরা এইভাবে জামাই শ্বশুর ঝগড়া করো মানুষে খারাপ করবো না কবে তো আর আপনি বান কে জামাইয়ে যা ন্যায় নিবনি তা আপনি এগুলো অভিযোগ দেন কে আরে এমন কিপটার কিপটে কিপটার বাচ্চা কিচ্ছু নেই আপনি কিপটা কোন কে আমি জামাই আপনি যদি কিপটা কোন গ্রামের সবাই এই যে ভাইয়া দা মারতে তো গিলাবো দিতে পারবো না কে হ্যাঁ চুপ এত খাবার মনে কে এই শোনো শোনো এই শোনো কথা কে এই এই ডাক্তার না এই যে জামাই এই যে জামাই কি করে না শ্বশুর সাথে এইভাবে বেদবি করতে নেই এ মুরুবি মানুষ তুমি আসছো তুমি যা পারো তাই নিয়ে যাবা এখন তুমি তার সাথে যদি বেদবি করো সবাই তো খারাপ বলবো সবাই খারাপ বলবো হ্যাঁ তো মানা বেদবি করছ রাস্তা আমার না পাঁচটা দশটা জানে কি আইলে আইলে বলা যাবে না মানুষ খারাপ করবো আরে যে শুনেন আমি মেয়ের জামাইটা নিয়ে আপনি জানগা এখন যাবার হইছে আমরা মিলা জিলা সবাই এটা থাকি আপনি থাকগা কিছু আমার জন্য এরকম করো না নেক্সট ডে আমরা সবকিছু নিয়ে মনে বাদ দাও সব সময় কি মানুষের মন মানসিকতা ভালো থাকে এই শুন কিছু আনা লাগবে না আমার একটা মাত্র মেয়ে জামাই আলে আনবো না আলে না আনবো আরে এটা তুমি করো এই যে তুমি শ্বশুরের কাছে না তুমি এসে না একটু মাপ চাই নিও তাই ঠিক আছে মাপ সামো হ্যাঁ আমি মেয়ে জামাই এই মাপসা মানে চুপ থাকবো এগুলো বলতে নাই আমি এরপরে যদি গেলাম আপনার বাড়িতে আহি বুঝছেন আমি যত কিপটাই থাকি অগর তা মনে করেন যে এক কেজি মিষ্টি না পারলেও আমি অবশ্যই কমসে কম একটা মিষ্টি দিয়া আমই